আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এসেছি বাবার সঙ্গে সালাদিয়া রেস্টুরেন্টে খাবার খেতে। বসো তাহসিন। এ কী করছো তাহসিন? খাবার আগে হাত ধুয়ে নিতে হয়, না হলে শরীরে জীবাণু প্রবেশ করবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি হাত ধুয়ে নিচ্ছি। খাবার আগে অবশ্যই বিসমিল্লা বলে খাবে। হ্যাঁ, আমি তো সব সময় বিসমিল্লা বলেই খাই। তুমি তো বলেছিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লা না বলে খাবার খেলে তাতে শয়তান শরিক হয়। ধন্যবাদ মনে রাখার জন্য। তবে যদি তুমি ভুলে যাও বিসমিল্লা বলে খাবার শুরু করতে, তখন তুমি বলবে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। বাবা, তোমাকে আমি আবার বলছি, যদি তুমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে ভুলে যাও, তবে খাবারের সময় তখনই তুমি বলবে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। তুমি এটা মুখস্থ করে রাখবে, এবং অবশ্যই পানি পান করার সময় তা ডান হাত দিয়ে পান করবে। এখানকার খাবার অনেক স্বাদ, একটু তৃপ্তি করে খেয়ে নেওয়া যাক বাবা, কি বলো? অবশ্যই, তোমার যা ইচ্ছা খেয়ে নাও। খাবার তো খাওয়া শেষ হলো বাবা, এবার কি কিছু বলতে হবে? অবশ্যই তাহসিন, যখন তোমার খাবার খাওয়া শেষ হবে তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কারণ তিনি সব কিছুর মালিক। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া তোমার আল্লাহ। বাবা আমাকে সর্বদাই এভাবে আদব শিক্ষা দিয়ে থাকেন। তোমরাও যদি আমার সাথে শিখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।